नमस्कार नंदास किचने आपनादेर सकलके स्वागत जानाई। आजके आमी बियेबाड़ी स्टाइले पेंयाज रसुन छाड़ाई नवरत्न कोरमा बानिये देखाबो। चलुन ताहले रेसिपिटी शुरू करा जाक। सबार प्रथमे एकटा पेस्ट तैरी करे नेवार जन्य आबार एक टेबिल चामच पोस्त निच्छि। पोस्त जदि अवेलेबल ना थाके आपनारा चालमगर व्यवहार करते पारेन। निये निच्छि 7-8टा आमन बादाम, गोटा काजु निच्छि 10-12टा, একটু উষ্ণ গরম জলে এক ঘন্টা ভিজিয়ে রাখবো। এক ঘন্টা পর আমন বাদামের খোসাগুলো ছাড়িয়ে ফেলতে হবে। তারপর জল ঝরিয়ে একটু দুধ মিশিয়ে মিক্সিতে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। নবরত্ন কোরমা বানাবার জন্য আমাদের 9 রকমের ইনগ্রেডিয়েন্টস লাগবে। এখানে আমি একটা ফুলকপি মিডিয়াম সাইজের ছোট টুকরো করে কেটে নিয়েছি, একটা আলু মিডিয়াম সাইজের কেটে নিয়েছি, সবজিগুলো আমি একই মাপ করে কেটে নিয়েছি, একটা গাজর, 7-8টা বিনস, একটা ছোট সাইজের ক্যাপসিকাম, সবজিগুলো আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। ফ্রেশ মটরশুঁটি নিয়েছি, ক্রিম পানির নিয়েছি আমি এখানে 300 গ্রাম, একটু লম্বা করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো কিউব করেও কেটে নিতে পারেন। এবার একটা মশলার পেস্ট তৈরি করে নেব। মিক্সিতে দিয়ে দিচ্ছি একটা টমেটো মিডিয়াম সাইজের কেটে নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, 1/2 ইঞ্চি আদা টুকরো করে কেটে নেওয়া, অল্প একটু জল দিয়ে পেস্টটা তৈরি করে নেব। এবার আমি ফুটন্ত জলে সবজিগুলো 5 মিনিটের জন্য ভাপিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি ফুলকপির টুকরোগুলো, বাকি সবজিগুলো একে একে দিয়ে দিচ্ছি বিনস, আলু, গাজর, মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু লবণ চিনি দিয়ে দেব, 1/2 চা চামচ লবণ, 1 চা চামচ চিনি দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে নিলাম। একটা ছাঁচা দিয়ে সবজিগুলো জল ঝরিয়ে নেব। 5 মিনিটের বেশি সবজি ভাপাবো না। এবার মূল রান্নায় চলে এলাম। 2 টেবিল চামচ সাদা তেল কড়াইয়ে দিয়ে দিলাম। 1 টেবিল চামচ ঘি মিশিয়ে নিচ্ছি তেলের মধ্যে। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কাজু কিশমিস, হালকা করে ভেজে নেব। কাজু কিশমিস হালকা লালচে করে ভেজে নিয়েছি, একটা প্লেটে তুলে নিচ্ছি। পনিরের টুকরোগুলো হালকা করে ভেজে নেব। পনিরের টুকরোগুলো নেড়েচেড়ে হালকা করে ভেজে নিয়েছি, এবার একটা প্লেটে তুলে নেব। এই সময় ফ্লেমটাকে একদম লোতে রেখেছি। এক মুঠো মাখানা ভেজে নিচ্ছি 1 মিনিট মতো নেড়েচেড়ে। মাখানাটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। মাখানা আমি পছন্দ করি তাই আমি এখানে ব্যবহার করেছি। ওই তেলের মধ্যে আরও 1 টেবিল চামচ তেল আমি গরম করে নিচ্ছি। আমাদের নবরত্ন কোরমা বানাবার জন্য 9 ধরনের ফোড়ন ব্যবহার করতে হবে। আপনারা একটু লক্ষ্য করবেন, প্রথমে দিয়ে দিচ্ছি গোটা সাদা জিরে 1/2 টিস্পুন, 1টা তেজপাতা 2 টুকরো করে দিলাম, 4টে ছোট এলাচ একটু ফাটিয়ে নিয়েছি, 1টা দারচিনি 2 টুকরো করে দিলাম, 1টা বড় এলাচ, 4টে লবঙ্গ, 1টা শুকনো লঙ্কা, 1টা গোলমরিচ 10-12টা, আর সামান্য একটু হিং 1/4 টিস্পুন। গোটা ফোড়নটা ভেজে নিয়েছি, সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। এবার দিয়ে দিচ্ছি টমেটো, আদা, কাঁচা লঙ্কা বাটা, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চা চামচ গুঁড়ো গোলমরিচ, সামান্য একটু লবণ দিয়ে মশলা কষে নেব। মশলা সুন্দর করে কষে নিয়েছি, কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। ভাপানো সবজিগুলো জল ঝরিয়ে নিয়েছি, ফুলকপি, আলু, গাজর, বিনস, মটরশুঁটি দিয়ে দিচ্ছি।
ওভেনের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সবজিগুলো কিছুক্ষণ ভালো করে কষে নেব। সবজি কষাতে কষাতে আমি এই সময় দিয়ে দেব লবণ আর চিনি। প্রথমে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো চিনি, দিয়ে আরও কিছুক্ষণ আমি কষে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে সবজি কষে নিয়েছি। সবার প্রথমে আমি একটা পেস্ট তৈরি করেছিলাম, পোস্ত, আমন বাদাম, কাজু বাদাম, দুধ দিয়ে একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম, সেই পেস্টটা আমি এখন দিয়ে দিচ্ছি। দু থেকে 3 মিনিট কষে নেব। তিন মিনিটের মতো কষিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি দুধ। দুধটা প্রথমে একটু গরম করে নিয়েছিলাম, গরম করে ঠান্ডা করে দিলাম। আপনারা এখানে চাইলে পাউডার মিল্ক গরম জলে গুলে অ্যাড করতে পারেন। ফ্লেমটাকে মিডিয়াম করে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না হতে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে নিলাম, হালকা করে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এবার ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাখানা কাজু কিশমিশটাও দিয়ে দিচ্ছি। ফ্রেশ ক্রিম দিলাম 3 টেবিল চামচ। সবকিছু দিয়ে মিশিয়ে নেব। ফ্লেমটাকে লো করে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে হালকা করে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি শাহি গুঁড়ো গরম মশলা 1/2 চা চামচ, 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ কসুরি মেথি, আগে থেকেই আমি একটু ডাইরেস্ট করে রেখেছিলাম, উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। কসুরি মেথি, ঘি, গরম মশলার একটা সুন্দর ফ্লেভার আছে, যাতে করে ভালো মতো মিশে যায়। 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রেখে দেব। আমাদের তৈরি হয়ে গেল বিয়েবাড়ি স্টাইলে সম্পূর্ণ নিরামিষ রেসিপি নবরত্ন কুরমা। একটা বোলের মধ্যে সার্ভ করে দিচ্ছি। এই রেসিপিটি আপনারা পোলাও, ফ্রাইড রাইস, লুচি, পরোটা, কুলচা, রুটির সাথে সার্ভ করতে পারেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না। যারা প্রথমবার চ্যানেলটাকে দেখছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে প্রেস করে নেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, আপনারাই সবার প্রথমে দেখতে পাবেন। ভালো খান, সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।